উসুমপুর বটতলায় ডক্টর সমত ঘোষ গরিব মানুষের চিকিৎসার জন্য একটি ঘর বানিয়েছিলেন এবং তার মৃত্যুর পর সেই ঘরে তার বন্ধু শম্ভু ঘোষ দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবাশিস লোধ হঠাৎই তার দলবল নিয়ে এসে 27 নম্বর ওয়ার্ডের সেই কোচিং সেন্টার দখল করে দলীয় পতাকা ঝুলিয়ে দিয়ে তালা দিয়ে দেয় ঘরটিতে এবং এই দখলদারিতে বাধা দিতে আসলে স্থানীয় এক বৃদ্ধ ব্যবসায়ীকে মারধর করা হয়। এই খবর পেয়ে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেবরায় খোলা থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে। তারপর শ্যামলী দেবের উপস্থিতিতে পতাকা খুলে তালা খুলে পুনরায় কোচিং সেন্টারটিকে দখলমুক্ত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এবং শ্যামলী দেবী জানান, কোনোরকম অন্যায়কে বরদাস্ত করা হবে না। এরপর থেকে ঘটনায় জড়িত কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ দেবাশিস লোধ পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ। এটা আমাদের ডাক্তারবাবু সমর গুহ স্মৃতি মঞ্চ, ওনার স্মৃতিতে এটা করা, উনি এখানে বসে ওনার কাজকর্ম করতে। কিন্তু দেবাশিস লোধ বলে একটি ছেলে আছে, 1 নম্বর আজাদিননগরের বাসিন্দা, আমার 27 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু ও দুপুরবেলায় এসে এই পাশের ভদ্রলোককে, বয়স্ক মানুষ, ওনার 70 থেকে 78 বছর বয়স, ওনাকে উনি বাধা দিতে আসাতে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে এখানে তালা বন্ধ করে দিয়ে গেছে, পতাকা লাগিয়ে দিয়ে গেছে ঝান্ডা তৃণমূলে। উনি তো রাজনীতির সাথে কোনো যুক্ত ছিলেন না ডাক্তারবাবু, উনি মানুষকে ভালোবাসত, মানুষের পাশে এসে দাঁড়াতো, মানুষের কাজ করতো, উনি কোনো পলিটিক্সের মধ্যে ছিলেন না। তাহলে ওনার এখানে এই ঝান্ডাগুলো কেন লাগানো হবে? আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু আমি চাই না ওনার এই স্থিতি, ওনার যে সম্মানের জায়গা, কোনো পার্টিগত কোনো কিছু আসুক। আমি চাই দেবাশিস যে ভুলটা করেছে ও অন্যায় স্বীকার করুক এখানে এসে। আপনি এখন কি চাইছেন? আমি চাই দেবাশিস যে ভুলটা করেছে সবার সামনে এসে এটা অন্যায় স্বীকার চা। থানা ওসি কি বলবে? আমার সঙ্গে সঙ্গে দিয়েছে, সঙ্গে দিয়েছে, সবাই আসছে আমার পাশে এসে দাঁড়িয়েছে, উনারা এসে তালা ভেঙে শম্ভুদাকে ভেতরে ঢুকতে সাহায্য করেছে। ঘটনাটা হচ্ছে, এখানে একটা উসুমপুর বটতলা ভাসান পুকুরের পাশে একটা ঘর আছে, নিচে দোকান, ওপর তলাটা ফাঁকা, যেখানে আমি 10-12 বছর ধরে ছেলে মেয়েদের পড়াই। সবাই জানে, অঞ্চলের সবাই জানে, প্রচুর ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, এখনও পড়ছে, পড়াই। তো আজকে হঠাৎ দুপুরবেলা ওই নিচে যার দোকান, যার উপরে আমার কোচিং সেন্টারটা, নিচে যার দোকান, সেই রঞ্জিতদা কাঁদতে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসেছে। আমি বললাম, কী হয়েছে রঞ্জিতদা? বলে যে এরকম দেবাশিস লোধ আর কি, দেবাশিস এরকম তালা ফালা ভেঙে আমাকে ধাক্কা বাধা দিতে গেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও তালা ফালা ভেঙে তৃণমূলের ঝান্ডা INTTUC পার্টি অফিস বলে লাগিয়ে দিয়ে আমাকে ধাক্কা পাকা মেরে ওরা ও আবার নতুন করে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। দেবাশিস লোধ এপাড়ারই ছেলে, এই ও এই পল্লী কমিটির সেক্রেটারি, রাজনৈতিকভাবে তৃণমূল করে, না এই আজাদিননগর আমাদের পাড়ায় 1টা 2টা 3টা 4টা 5টা ব্লক আছে, আজাদিননগর 1 নং ব্লক কমিটি তার সম্পাদক। তো যাই হোক, এখন এটা পরে আমরা বিভিন্ন ওই শাসক দলের নেতৃত্বকে জানাই, তারা কেউ এটা সমর্থন করেনি, অন্তত প্রকাশ্যে কেউ সমর্থন করেনি। তারপরে আমরা তাদের রিয়াকশান দেখলাম, খুব একটা পজিটিভ কিছু হচ্ছে না দেখে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। প্রশাসন এসে দ্রুত খুব ভালো পদক্ষেপ নিয়েছে, এখানে তালা ফালা ভেঙে 100 লোকের সামনে তালা ফালা ভেঙে কথা ফ্ল্যাগ ফেস্টুন যা ছিল সব সিজার করে, সিজ করে নিয়ে আমাদের আবার তালা লাগিয়ে আমাদের পজিশন আমাদের কাছে দিয়ে গেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পার্টি অফিস করার একটা প্রবচন কেন মানে এটা সর্বগ্রাসী মানসিকতা, সব নিতে হবে আমাকে, নাথিং এলস, সর্বগ্রাসী মানসিকতা। আমি অঞ্চলের দাদা,
আমার কথা শুনতে হবে, আমি শেষ কথা, আমি যা বলবো সেটাই শেষ কথা। এই মানসিকতা ওর মধ্যে মেন্টালিটি গ্রো করে গেছে। এই মেন্টালিটি গ্রো করার ফলেই, এবং ঠিকমতো বাধা পাচ্ছিল না, ও প্রচুর অনিয়মের সঙ্গে যুক্ত, কিন্তু ঠিকমতো প্রতিবাদ কোথাও হচ্ছিল না, যার ফলে উত্তরোত্তরও সাহস বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে আজকে এই পর্যন্ত। এটা করার কোনো দরকার ছিল না, আমার সঙ্গে ওর কোনো শত্রুতা নেই, আমার সঙ্গে ওর কোনো ঝগড়াও হয়নি, কিন্তু অদ্ভুত, এটাও গ্রাস করতে হবে, আমাকে সব নিতে হবে। তাকে কেউ কি কোনোভাবে পিছনে তার হাত রয়েছে কিনা? পিছনে তো শুনুন, মদত তো থাকবেই, কিন্তু প্রকাশ্যে তো বলছেন আমি মদত করছি, মদত তো অবশ্যই আছে, সেটা আমরাও জানি, কিন্তু যেহেতু আমি কনফার্ম নই, আমি মিডিয়ার সামনে নাম বলতে পারব না, মদত তো নিশ্চয়ই আছে। দুফোলা জাস্ট খেয়ে আমরা এগুলো শুয়ে আছি, আমার সবার নিচে তো নিচে চাবি, আমাদের যে চাবি যার কাছে থাকে সে হঠাৎ করে এসছে, শম্ভু দেখো চাবিটা আমার কাছে একটা থাকে, আমাদের কাছে একটা থাকে। বললাম কী হয়েছে, বলো দেখো দেবাশিস লোক আমার কাছ থেকে চাবি নিয়ে তালা, চাবিও নেয়নি, তালা ভেঙে বলছে এটা দখল করবো। বললাম আমার এটা এটা তো আমার পোলার, বললো এটাকে শম্ভুর বাবার সম্পত্তি। এই কথা বলে আমাদের কোচিংয়ের সামনে যে আমাদের পর্দা টর্দা ছিঁড়ে ভেতরে ঢুকে যা করে পুরো জানলা দিয়ে পুরো তৃণমূলের পাত্র পিছিয়ে কাটে। আমি গিয়ে দুটো ফটো তুলে আনলাম, আমি যখন আনছি দেখি ও ব্যাকে করে যাচ্ছি। এবার আমাদের সব জানানো হলো, আমরা সবাই মিলে থানায় এফআইআর করলাম। যখন আমরা যাচ্ছি তখনও স্পটে দেখি, তখনও স্পটে দেখছি আমরা যাচ্ছি জায়গাটা ডক্টর সমনাথ ঘোষ আমার বড়কে বলেছে ওখানে পড়ানোর জন্য। কত বছর ধরে পড়াচ্ছে? আগে 10-15 বছর ধরে আমার বড় ওখানে পড়াচ্ছে। হঠাৎ করে এরকম, এটা জানি না কেন করলো, ওর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। আমার স্বামী কিছুই না, আমার স্বামী সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা টিউশন করে আমরা সংসার চালাই। যিনি জমিটা করার জন্য দিয়েছে জায়গাটা, ওখানে কোন কোচিং বা কোন শিক্ষা প্রতিষ্ঠান হয় বলে আমার জানা নেই। ওখানে একটা বহু আগে একটা ঘর ছিল, সেটা ডক্টর সমনাথ ঘোষ এটা করেছিলেন। আমরা যখন কংগ্রেস পার্টি অফিসটা করি তখন জনতা পার্টি অফিসটা করেছিল। পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী লোক, সে নিজে ওই অফিসটার নিচে একটা দোকান করে জুতোর দোকান দেয়, এবং উপরটা উনি নিজে আরেকটা ঘর উনি নিজে নিয়ে নেয়। পাশে একটা ফাঁকা ঘর রয়েছে, এটুকুই আমি জানি। এলাকার মানুষ থেকে আরম্ভ করে সবাই বলছেন, যিনি ডাক্তার যার কথা আপনি বললেন, তিনি গত 10 বছর ধরে যিনি কোচিং চালান তাকে ওই ঘরে কোচিং চালাতে বলেছিলেন, এবং সেই মতো 10 বছর ধরে তিনি ফ্রিতে কোচিং চালান, তারপর সে ব্যবসাও করেন, কি বলবেন? তাহলে এইরকম একটা বাড়িকে হঠাৎ করে পার্টি অফিস হিসাবে দখল করতে হচ্ছিল কেন? পার্টি অফিসে দখল হয়েছে সেটা আমি, এখানে কিছু হকার ছেলেপেলেরা গিয়েছিল, তাদের বসার জায়গা নেই, ওরা একটা রিক্রিয়েশন ক্লাব করবে এরকম একটা শুনেছিলাম আমি, এর বেশি আর কিছু আমি জানি না। ওখানে তো মারধর করা হয়েছে এবং পার্টি আইএনটিটিসি অপার ইউনিয়নের পোস্টার লাগানো হয়েছে উপরে কোচিং, যেখানে কোচিং হতো সেই ঘর ভাঙচুর করা হয়েছে, আমি জানি না। থানা থেকে পুলিশ এসেছিল এবং তারা সেগুলো খুলে দিয়েছে সমস্ত, মেবি হতে পারে, কিন্তু ওখানে কাউকে মারধর করা হয়েছে বলে সে খবর আমার কাছে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। গীতা কনস্ট্রাকশন কল্যাণী গাছরাপাড়া শহর রাজবাহী ছাড়পাড়া রুটে ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন কল্যাণী এক্সপ্রেসওয়ে চাঁদুয়া মোড়।